স্বাগতম সবাইকে আমাদের এই সি প্রোগ্রাম পর্বে তো আমরা যে প্র্যাকটিক্যালি যে সি প্রোগ্রাম করার কথা ছিল আজকে সেগুলো করে দেখাবো তো থিওরি ক্লাস এগুলো আমরা বোর্ডে লিখে করা ট্রাই করেছি কিন্তু অনেকেরই আসলে কিছু অস্পষ্টতা থেকে যায় যে এগুলো যদি প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করতে আমার বেশি ভালো হতো এখানে সেই ব্যবস্থাই করা হয়েছে এখানে লেখা আছে এরিয়া অফ রেকটাঙ্গেল উইথ কোড বক্স মানে রেকটাঙ্গেলের এরিয়াটা বের করবো কোড বক্স ব্যবহার করে কোড একটা সি প্রোগ্রাম লেখার জন্য একটা আইডি তুমি কোডবক্স বক্স ব্যবহার করতে পারো দেবসি প্লাস প্লাস ব্যবহার করতে পারো নেট ব্যবহার করতে পারো তো এরকম অনেক আইডিয়া আছে আমার দৃষ্টিকোণ থেকে কোড বক্সটা অনেক বেশি ভালো সি প্রোগ্রাম করার জন্য তো এখানে আমরা কোডবক্সটা নেট থেকে ডাউনলোড করে নিব আর ইনস্টল করার নিয়ম তো সবাই জানি যারা নর্মালি যারা প্রথম দেখছো তাদের জন্য আমি ইনস্টল করার উল্টা দেখা দিচ্ছি ধরো হচ্ছে সি ফোল্ডার এই যে এখানে কোড বক্স এই যে কোড বক্স দেখো এই যে কোড বক্স তুমি ডাউনলোড করার পরে এরকম একটা আইকন পাবা তারপর এটার উপর ক্লিক করবা চলে আসছে তারপর নেক্সট নর্মাল গুলো যেভাবে ইনস্টল করে তারপর এগ্রি তাই না তারপর আবার নেক্সট তারপর ইনস্টল আমি ইনস্টলে এখন প্রেস করলাম না অলরেডি আমার ইনস্টল করা আছে তোমরা ইনস্টল প্রেস করবা ওয়ান মিনিটস ওয়েট করবা দেন সফটওয়্যার ইনস্টল হয়ে যাবে ইনস্টল করার পরে তুমি যদি এখানে সার্চ করো এটা চলে আসবে কোড সিওডি কোড ব্লকস এই যে তোমার কোড লিখতে হবে তুমি সি সিপ্রোগমের সমস্ত কোডগুলো এই জায়গায় লিখবা এই আইডির ভিতরে এই যে কোড ব্লকস তো বারবারই বলছি আইডি নট অনলি যে কোট বক্সই ব্যবহার করতে হবে কোট ব্লক্স ব্যবহার করলে ভালো কারণ সি প্রোগ্রাম করার জন্য কোড ব্লক্সটাই প্রিফার করা হয় তুমি চাইলে প্লাস প্লাস ব্যবহার করতে পারো চাইলে নেটভিনস চাইলে ইক্লিপস এরকম অনেক আইডিয়া আছে তো যদি একটা কথা বল নেই যদি তোমাদের এই কোট ব্লক্সটা ডাউনলোড করতে সমস্যা হয় অনেকের যে প্রবলেমটা দেখা যায় যে তারা ডাউনলোড করছে কিন্তু কোড কম্পাইল হচ্ছে না কোড এক্সিকিউট করছে না রান করছে না সেক্ষেত্রে আমাদের কমেন্টে জানাতে পারো আমরা এর লিঙ্কটা সঠিক লিঙ্কটা আমরা ডিসক্রিপশনে দিয়ে রাখতে পারি যদি তোমাদের প্রবলেম হয় আর কি তো আমরা চলে যাই আমাদের মূল পর্বে যে আমরা কিভাবে এই জিনিসগুলোকে ইমপ্লিমেন্ট করব এই যে আমরা শিখলাম একটি আয়ত ক্ষেত্রের ক্ষেত্র ফল ইন সি প্রোগ্রাম আমরা থিওরি ক্লাসে শিখে আসছিলাম তো সেই জিনিসটাই আজকে প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করবো এবং কোথায় কি কনফিউশন সেই জিনিসগুলো ক্লিয়ার করার ট্রাই করব তো এখানে কাজ করার জন্য যে কাজটা ফার্স্ট অফ অল করে নিতে হবে এই যে দেখো এগুলো ফাইলের উইন্ডো ফাই কোড বক্সটা ওপেন হয়েছে তারপর এখানে দেখাচ্ছে ফাইল উইথ ভিউ তাই না তো তুমি কাজ করার জন্য কাজ করার দুইটা অ্যাপ্রোচ আছে একটা বলি স্মার্ট অ্যাপ্রোচ এটা আমার নিজস্ব ভাষায় আমি বলি একটা নর্মাল অ্যাপ্রোচ তো স্মার্ট অ্যাপ্রোচটা এই পর্বে দেখানো ট্রাই করি নেক্সট পর্বে আরেকটা ধরো নর্মাল অ্যাপ্রোচ দেখানো ট্রাই করবো তুমি ফাইলে যাবা নিউতে যাবা নিউতে যাওয়ার পর এই যে ধরো হচ্ছে প্রজেক্টে যাবা প্রজেক্ট তারপরে এই কনসেল অ্যাপ্লিকেশনে যাবা তারপর হচ্ছে নেক্সটে যাবা কি নিয়ে কাজ করছো সি প্রোগ্রাম তুমি কিন্তু সি প্লাস পাস করছো না সি প্রোগ্রাম হচ্ছে একটা স্ট্রাকচারাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আর সি প্লাস প্লাস হচ্ছে একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সি হচ্ছে স্ট্রাকচারাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আর সি প্লাস প্লাস হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এখন এই দুইটা আসলে কি বুঝায় কি ডিফারেন্স অনেকের হয়তো বা কোশ্চেন এই পর্বে আমি কোনো একটা পর্বে এইদের ডিফারেন্সগুলো আসলে এই জিনিসগুলো কি বুঝায় ট্রাই করব যেহেতু এই এই পর্বটা আসলে আমাদের মূলত ইমপ্লিমেন্ট নিয়ে জিনিসগুলো এক্সিকিউট করে দেখব তো সেটাই করা যাক আমি এই দুইটা ডিফারেন্স কোনো একটা পর্বে খুব ভালো করে বলার ট্রাই করব তো দেখো সি সি সিলেক্ট করলাম নেক্সট তারপর এই যে আমি কাজ করছি ধরো আমি বের করবো তো আমার এই প্রজেক্টের নাম দিচ্ছি ফিউচারে যদি আমার কখনো এই জিনিসটা দরকার হয় আমি কিন্তু ফোল্ডারের এই প্রজেক্টের টাইটেলের নামটা দেখি বুঝে ফেলবো যে এই এই এখানে আমি কোন কোড করছি করে রেখেছি তারপর নেক্সট তারপর হচ্ছে নেক্সট যারা একদম নতুন কোড করছো তাদের জন্য একটা ব্যাপারে এখানে খেয়াল করে দেখো যে এই যে তুমি যখন মেইন ওপেন করো প্রজেক্ট ক্রিয়েট করলে কিন্তু একটা সুবিধা মেইনে তুমি যখন মেইন ক্লিক করবা তখন তোমার যে অত্যাবশ্যকীয় যে কোডগুলো যেগুলো মানে যেগুলো প্রত্যেকটা সি প্রোগ্রামের জন্য দরকার ছিল সেগুলো বাই ডিফল্ট চলে আসবে প্রজেক্ট ক্রিয়েট করলে এটা সুবিধা ও বুঝতে পারবে যে তোমার কি লাগবে আসলে ধরো তুমি এই জিনিসটা জানো না আমি কেটে দিচ্ছি তোমাকে যে জিনিসগুলো জানানো হয়েছে সেগুলো দিয়ে কোড শেখানো হবে ধরো এ হ্যাশ ইনক্লুড তারপরে এটা আমাদের লাগবে না এটা আমাদের লাগবে না এই যে তারপর ধরো এটা আমাদের লাগবে সব কেটে দিচ্ছে আমরা এই মেইনের ভিতরে কাজ করব আর এই যে আমি প্রজেক্ট ক্রিয়েট করলাম এই যে প্রজেক্ট ক্রিয়েট করার সাথে সাথে কী হয়েছে আসলে দেখো ডেস্কটপ একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে ওইখানে আমি ডেস্কটপ সিলেক্ট করে অলরেডি রেখেছিলাম আচ্ছা যারা নতুন করছো তাদের জন্য আমি আরেকবার দেখাবো কীভাবে ডেস্কটপ সিলেক্ট করতে হয় এই জিনিসটা দেখানো হয় নাই তো এখানে দেখো এই যে আমি ডেস্কটপ লোকেশন দিয়ে রেখেছিলাম আগে থেকে তাই এটা ডেস্কটপে হয়ে গেছে তুমি যদি অন্য কোথাও লোকেশন দিয়ে রাখো সেটা অন্য একটা ড্রাইভের মধ্যে সেভ হবে এতে কী সুবিধা এটা আমার সমস্ত কাজগুলো এই ফোল্ডারের ভিতরেই থাকবে রেক্ট্যাঙ্গেল একটাঙ্গেল রিলেটেড কাজগুলো এই ফোল্ডারের রিলেটেড থাকবে আর এখানে দেখো আমি কিন্তু এই নামটা দেখে বুঝতে পারবো আমার এই ফোল্ডারের ভিতরে আমি কোন কোড করেছি আমি কোন কোড ইমপ্লিমেন্ট করেছি এতে আমার ভিতরে গিয়ে ওপেন করে আর বুঝতে হবে না তাই না এই প্রজেক্ট ক্রিয়েট করে কাজ করার একটা অ্যাডভান্টেজ তাই না তো তুমি যাও তুমি চাইলে আবার এখান থেকে ওইটা ফাইলটা ওপেন করতে পারি যে এখানে ঢুকে এই যে মেইন মেইন সি এখানে ফাইল কোয়ার্চ করতে পারো এই দেখো আমি যেটা এডিট করে রেখেছিলাম সেটাই চলে আসছে কিন্তু এখন আমরা এখানে কোড করব তাই তো এখন এই জিনিসটা দেখো আমরা জানি যে সি প্রোগ্রামের এই প্রথম যে লাইনটা হয় সেটা ডিক্লারেশন লাইন তো আমাদের কোশ্চেন ছিল কি এরিয়া অফ রেক্টাঙ্গেল মানে একটা রেক্টাঙ্গেলের ক্ষেত্রফল বের করা কোড বক্স আইডির সাহায্যে তাই না যে আমরা এইটা ক্ষেত্রফলটা কীভাবে বের করব না একটু ভালো করে দেখি আমি বারবারই বলেছিলাম যে প্রথম লাইনটা হচ্ছে ডিক্লারেশন ডিক্লারেশন লাইনে প্রথমে কী থাকে প্রথমে থাকে ডেটা টাইপ অবশ্যই আমি আরেকটা কথা বলবো প্যারালালি যে এই পর্বটা থেকে স্টার্ট করবে না একদম প্রোগ্রামিংয়ের যে শুরুর পর্বটা ছিল যেই পর্বের মধ্যে এই যে হ্যাশ ইনক্লোড স্টেডিও এই জিনিসগুলো বোঝানো হয়েছে যে মেইন তো ওই যে এগুলো নিয়ে তখন ডিটেলস কথা বলা হয়েছে এখান থেকে স্টার্ট করলে অনেক অনেক কনফিউশন লিড হবে যে এসব যাচ্ছে না তো ওই যেটা যে পর্বগুলো ছিল আমাদের যে যেখানে প্রত্যেকটা জিনিস নিয়ে আলাদাভাবে কথা বলা হয়েছে তো সেই পর্ব দেখার পরে আমি রিকোয়েস্ট করবো এই পর্বতে আসার জন্য তখনই খুব ভালো বুঝে যাবে আই থিঙ্ক তখন কোনো কনফিউশন থাকবে না তো প্রত্যেকটা জিনিস এভাবেই কিন্তু সিকোয়েন্সলি সাজানো তো সো মাঝখান থেকে কোনো একটা পর্ব না দেখার জন্য রিকোয়েস্ট যে তারপর দেখো যে কী করবা এখানে ডেটা টাইপ হচ্ছে ডেটা টাইপ ডিক্লেয়ার করবা ডেটা টাইপ কী করে ডেটার প্রকৃতি নির্ধারণ প্রকৃতি নিয়ে কাজ করে যে কোন ধরনের ডেটা নিয়ে তুমি কাজ করছো তো এখানে একটা ব্যাপার খেয়াল করে দেখো তোমাকে তো এখানে ডেটা টাইপ কোশ্চনে কখনো বলে দিবে না এখানে জাস্ট একটা কথা বলা আছে এরিয়া অফ এরিয়া অফ রেক্ট্যাঙ্গল ইমপ্লিমেন্ট উইথ কোড ব্লকস মানে আমি জাস্ট একটা নিজস্ব ভাষায় একটা কথা লেগেছি তোমার হয়তো বাংলায় কোয়েশ্চেনটা থাকতে পারে এটি একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো সি প্রোগ্রাম ব্যবহার করে তো তুমি দেখো ডেটা টাইপ বলা নেই আচ্ছা একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রের জন্য তোমার কি লাগতে পারে ডেটা লাগতে পারে দৈর্ঘ্য এবং প্রস্থ এই দৈর্ঘ্যের মানটা কি আসলে সবসময় পূর্ণ সংখ্যা হবে বা এই প্রস্থের মানটা কি সবসময় পূর্ণ সংখ্যা হবে না পূর্ণ সংখ্যা হতে পারে দশমিক সংখ্যা হতে পারে এই ধরনের সম্ভাবনা যখন থাকে তখন আমাদের ডেটা টাইপ ডিক্লেয়ার করতে হয় কি ফ্লোট তোমাকে এটা সাজেশন প্রোভাইড করবে যে চলে আসছে আমি এন্টার প্রেস করলাম তারপর আমি দুইটা ভ্যারিয়েল ডিক্লেয়ার করছি ভ্যারিয়েল নিয়ে কথা বলেছি কিন্তু তারপর আমার এরিয়া এআর ই এরিয়া তারপর এই লাইনটা আমার শেষ ডিক্লারেশন লাইনটা শেষ সেমিকোলন প্রোভাইড করব মানে এই স্টেটমেন্টটা এখানে ক্লোজ এরপর থেকে যা শুরু হবে নতুন স্টেটমেন্ট শুরু হবে তারপর তুমি কি করবা ইউজারকে কে আস্ক করবা প্রিন্ট এফ পি আর আই এন টি এফ প্রিন্ট এফ ইউজার কি কি আস্ক করবা যে এন্টার ইওর এই যে এন্টার এন্টার ইউর লেন্থ এল ই এন জি টি এইচ লেন্থ এন্ড উইথ ডব্লিউ আই ডি টি এইচ ইউজারকে প্রোভাইড করলাম যে এখন যতটুকু করেছো ততটুকুর ইম্প্যাক্ট বা ততটুকু রান করছে কিনা এখন চাই তুমি চেক করতে পারো যে কন্ট্রোল এস যে সেভ করলাম তারপর যেটা করো যে এখানে এই যে বিল্ড এন্ড বিল্ড এন্ড রান বিল্ড এন্ড রান অথবা তুমি রানে যেতে পারো এই ধর হচ্ছে এই যে বিল বিল্ড বিল্ডে যেতে পারো তুমি যদি শর্টকাটে কাজ করতে চাও আই থিঙ্ক যে বেটার এখানে যাবা বিল্ড এন্ড রান আচ্ছা এইটাতে কেন প্রেস করতে হবে ওয়াই রিজন আবার রান করার জন্য এইটাতে কেন প্রেস করতে হবে তুমি ব্যাপারটা ধরতে পারছো কিনা আমি জানি না কিন্তু আমি বলছি এই যে এই কোডগুলো কি আমি একদম ডেফিনেশন ক্লাসে প্রোগ্রামিং এর একদম শুরু ক্লাসে আমি একটা কথা বলেছিলাম যে এইগুলো হচ্ছে কি এগুলো হচ্ছে সোর্স কোড উচ্চতর ভাষায় লিখিত জিনিসগুলোকে আমরা বলি কি সোর্স কোড বা প্রোগ্রাম সমূহকে বলি সোর্স কোড কেন কারণ যে জিনিসগুলো মানুষ পড়তে পারে বুঝতে পারে লিখতে পারে এই জিনিসগুলোকে বলা হয় উচ্চতর ভাষা যেমন ফ্লোট লেন্থ এই জিনিসগুলো তুমি পড়তে পারছো এটা একটা উচ্চতর ভাষা কিন্তু কম্পিউটার তো এই উচ্চতর ভাষা বোঝে না এই সোর্স কোড বোঝে না কম্পিউটারকে সোর্স কোড থেকে অবজেক্ট করে বোঝাতে হবে আমি আমার কাজটা কম্পিউটার দিয়ে করাতে চাচ্ছি এই সম্পূর্ণ সোর্স কোডটাকে কোন করে কনভার্ট করতে হবে অবজেক্ট কোডে কনভার্ট করতে হবে বা মেশিন কোডে কনভার্ট করতে হবে কে করে দিবে কনভার্টটা তার জন্যই কিন্তু এই আইডির সাথে একটা কম্পাইলার ইন্টিগ্রেট করে রাখা আছে তুমি যখন এই আইডিটা ইনস্টল দিচ্ছ তার মানে হচ্ছে তুমি সাথে সাথে একটা কম্পাইলারও দিচ্ছ এই যে এখানে এই আইডির সাথে একটা কম্পাইলার ইন্টিগ্রেট করা আছে তো কম্পাইলারটাকে কি করবা কল করবা এখানে যাও এই যে কম্পাইলারকে কল করা হলো তো আমরা রান করার পরে যে জিনিসটা দেখতে পাচ্ছি দেখো এন্টার ইউ ল্যান্থ অ্যান্ড উইথ তো এইখানে ব্যাপারটা খেয়াল করে দেখো এই যে তুমি প্রিন্ট এ যতটুকু লিখেছো প্রিন্ট এফ এ যে অংশটুকু লিখেছো সেটাই কিন্তু আউটপুটে আসছে এই যে আউটপুটে এন্টার লেন্থ এন্ড উইথ প্রিন্ট এফ কাজই হচ্ছে ওই লেখাটাকে আউটপুটে ডিসপ্লে করা এই যে আউটপুটে শো করা আর এখন অনেকেই বলতে পারো ভাই এই নিচের এই জিনিসগুলো কি আসলে এগুলো কেন আসলো এগুলো কম্পাইলার এই প্রোগ্রামটাকে এক্সিকিউট করতে কত টাইম নিয়েছে সেটা আসলে ডিসপ্লে করছে এটা কোনো প্রিন্ট এফের কাজ না এটা বাই ডিফল্ট কম্পাইলার থেকে আসে তো তুমি চাইলে জিনিসগুলোকে হাইড করে রাখতে পারো সেটা আমি দেখাবো তো এখানে প্রিন্ট এফে তুমি দেখো প্রিন্ট এফে যা লিখেছ প্রত্যেকটাই এ আউটপুটে আসছে এন্টার ইউর ল্যাম্প অ্যান্ড উইথ প্রিন্ট এফের কাজই এগুলোকে আউটপুটে জেনারেট করা এখন দেখো তুমি যদি ইকোয়ালটা না দাও এই যে ইকোয়ালটা না দাও তাহলে ইকোয়ালটা প্রিন্ট আসবে না ইকোয়াল কিন্তু এখানে কোনো অপারেটর না আসবে এটা তখন একটা ওয়ার্ডের মতো কাজ করে অনেকের একটা কনফিউশন থাকে এই কল কি তখন অপারেটর না ডাবল কোটেশন এই ডাবল কোটেশনের ভিতরে যা থাকবে সেগুলো একটা স্ট্রিং আকারে কাজ করবে তার মানে এখন যদি তুমি বিল্ডে যাও সরি অলরেডি রান করা আছে এটা কাটতে হবে এই যে এটা কেটে দিলাম এখন যদি তুমি নতুন করে রান করো এই যে বিল্ড অ্যান্ড রান প্রেস করো বিল্ড এন্ড রান মানে কি তুমি চাইলে এইভাবে রান করতে পারো এখানে বিল্ডে যেতে পারো তারপর হচ্ছে এই বিল্ড করলাম মানে প্রথমত কম্পাইল করলাম রান করতে চাচ্ছ না কম্পাইল করার পরে তুমি এই রান করতে পারো এটা হচ্ছে দুইটা কাজ আলাদাভাবে করা এই যে এখন রান করো দেখো এখন কিন্তু কলটা নাই আচ্ছা এই যে আমি তখন একটা কথা বলেছিলাম এই যে আমি আসলে এখানে প্রেস করলাম প্রেস করার সাথে সাথে কি হলো হলো হচ্ছে এই সোর্স কোডটা কম্পাইলার অবজেক্ট করে কনভার্ট করে দিল কেন কারণ এই মেশিনকে বোঝানোর জন্য এই মেশিনটাকে বোঝানোর জন্য অবজেক্ট কোড মানে কি প্রত্যেকটা সোর্স কোডের জিরো আর ওয়ান কোড জেনারেট করে মেশিনের কাছে পাঠাইছে মেশিন কি করছে সেগুলোকে রিজিট করে তার মিনিং বুঝে আবার আমাকে আমার কোডে মানে সোর্স কোডে কনভার্ট করছে কারণ আমাকে যদি আবার সোর্স কোডে কনভার্ট না করে আমাকে যদি এখানে অ্যান্ড এর লেন্থ অ্যান্ড উইথ না দেখায় আমাকে যদি মেশিন কোড দেখা দেয় আমি ওদের মিনিং বুঝতে পারবো না তো সো এই কম্পাইলার কাজ হচ্ছে আমরা কিন্তু আমরা কিন্তু বলেছিলাম যে আমাদের প্রথম ক্লাসে যে ডেফিনিশন বলে গুলো একটু ডেসক্রাইব করব পরে আস্তে আস্তে তো ট্রান্সলেটর এটাই করে ট্রান্সলেটর হচ্ছে এখানে ট্রান্সলেটরটা এই যে এখানে বিল্ট ইন অবস্থায় আছে মানে একসাথে ইন্টিগ্রেট করা আছে যখন আমরা একটা সোর্স কোড তৈরি করি সোর্স কোড তৈরি করার পর এই সোর্স কোডটাকে অবজেক্ট করে কনভার্ট করার জন্য এই ট্রান্সলেটরকে কল করি ট্রান্সলেটর কি করে এটাকে আবার রিড করে এটাকে অবজেক্ট করে কনভার্ট করে মেশিনের কাছে পাঠায় মেশিন কি করে সেই জিনিসটা ক্রিয়েট করে এক্সিকিউট করে প্রসেস করে আমার বাসায় আবার আমাকে কনভার্ট করে দেয় এটা হচ্ছে ট্রান্সলেটর যেটা আমরা ডেফিনেশন ক্লাসে পড়ে আসছিলাম যে যে প্রোগ্রাম সোর্স কোডকে অবজেক্ট কোডে এবং অবজেক্ট কোডকে সোর্স কোডে রূপান্তর করে তাকে বলা হয় মানে ট্রান্সলেটর মানে হচ্ছে অনুবাদক প্রোগ্রাম ব্যাপারটা ছিল এরকম বাংলা ছিল অনুবাদক প্রোগ্রাম বা আমি আবারও একটু ডিফাইন করছি যে প্রোগ্রাম সোর্স কোডকে অবজেক্ট করে এবং অবজেক্ট কোডকে সোর্স করে রূপান্তর করে তাকে বলা হয় ট্রান্সলেটর প্রোগ্রাম বা অনুবাদক প্রোগ্রাম ওটা তিন প্রকার করেছিলাম কম্পাইলার ইন্টারপ্রেটার আর হচ্ছে অ্যাসেম্বলার আমরা কিন্তু এখানে কম্পাইলার ব্যবহার করছি তো এরপর দেখো আমরা কাজটা কমপ্লিট করি এখন একটা ব্যাপার খেয়াল করো লক্ষণীয় এটা যে ব্যাপার তুমি যদি এই মুহূর্তে কোনো নাম্বার দাও এই মুহূর্তে কোনো নাম্বার দাও কিবোর্ড থেকে ধরো এইট প্রেস করছো এই দেখো রান স্ক্রিনটা হারাই যাচ্ছে তাই না কেন হারাই যাচ্ছে আমার তো নাম্বার নেওয়ার কথা ছিল আমার নাম্বার নেওয়ার কি কথা ছিল আসলে ডেফিনেটলি না নাম্বার নেওয়ার জন্য যে ফাংশন ব্যবহার করতে হয় সেই ফাংশনটাই তুমি কিন্তু ব্যবহার করো নাই নাম্বার নেওয়ার জন্য কিন্তু ব্যবহার করতে হয় যে স্ক্যান এফ তারপরে কি পার্সেন এই যে পার্সেন ডি পার্সেন্ট ডি কি হবে ডেফিনেটলি না এটা আমি ইচ্ছা করে লিখলাম পার্সেন ডি এখানে স্পেসিফায়ার কি হবে এখানে কি লিখবো ডিপেন্ড করে ডেটা টাইপ কি ছিল ডেটা টাইপ ছিল ফ্লোট তো ফ্লোটের জন্য আমাকে এখানে লিখতে হবে পার্সেন এফ আমি কিন্তু ভেঙে ভেঙে বলেছিলাম যে পার্সেন কি বুঝায় ডেটা নিতে চাচ্ছে ইউজার ডাটা নিতে চাচ্ছে পার্সনটা কোথায় থাকলে এই ডেটা নিতে যাচ্ছে কোন ধরনের এই যে ফ্লোটিং টাইপের ডেটা ডাটা সে একটা পার্সন এফ মানে ইউজার আর আর একটা ডেটা নিতে যাচ্ছে ফ্লোটিং টাইপের সেই ডেটাগুলো গুলো নিয়ে সে কোথায় রাখবে রাখার জন্য কিন্তু সে ডিক্লেয়ার করে আসছে বাস্কেট ডিক্লেয়ার করে আসছে যেটাকে আমরা প্রোগ্রামিং এর বাসায় বলি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে আসছে তো অ্যান্ড সাইন প্রথমটা নিয়ে রাখবে কোথায় লেংথ অ্যালি অ্যান্ড জিটিএইচ লেংথ অ্যান্ড দ্বিতীয়টা নিয়ে রাখবে এই যে বারবার বলছি মুখে আমি মুখে বলছি রাখবে কম্পিউটারতে এভাবে বুঝবে না তাকে তো স্পেসিফিক করে বোঝাতে হবে তার জন্য যে জিনিসটা দেওয়া হয় মেমরি লোকেশন বোঝানোর জন্য যে কোথায় রাখবে এটা হচ্ছে অ্যাম প্রোগ্রামিং এটা বললো অ্যাম পার্সেন্ট দেখতে অ্যান্ডের মনে হলেও অ্যান্ড না আসলে এটাকে আমি প্রোগ্রামের পাশে বললো অ্যাম প্রথমটা নিয়ে রাখবে এই লেন্থের দ্বিতীয়টা নিয়ে রাখবে উইথ

কোনো মেসেজ দেখাচ্ছে না ইউ আমার কিন্তু ফাইনাল ব্যাপার ছিল রেজাল্টটা ডিসপ্লে করা ইউর রেক্টেঙ্গেল রেজাল্ট ইজ এত বা এরিয়া ক্ষেত্রফলটা বের করা কিন্তু কেন দেখাচ্ছে না আমি জাস্ট ইনপুটটা নিতে পারছি এই যে দেখো আমি ফোর আর হচ্ছে সিক্স যে ভ্যালুগুলো দিয়েছে সেগুলো শুধু আসছে কিন্তু বাকিটা তো রেজাল্ট দেখানোর কথা না কারণ কম্পিউটার তো নিচ থেকে কিছু করতে পারবে না কম্পিউটারকে বলা হয় বোকা ডিভাইস আর প্রোগ্রামার যারা যারা কোড করে তারা হচ্ছে ক্লেভার তো ক্লেভার কেন কারণ হচ্ছে তারাই কম্পিউটারকে অপারেট করতে পারবে কম্পিউটার কি করবে তারাই বলে দিবে আসলে ব্যাপারটা মানে এরপরে দেখো কিছু বলা হয় না কম্পিউটার নিচ থেকে কিছু করতে পারে নাই তুমি জাস্ট কি করেছো নাম্বার নেওয়ার কাজ করেছো এই নাম্বারগুলো দিয়ে এখন কি করবা ক্যাথোফল করবা না কি করবা কিছু বলে দেওয়া নাই জাস্ট নাম্বার নিয়েছো এখন তুমি যা কাজ করবা সেটা করবা দেন এটার ইম্প্যাক্ট তুমি দেখতে পাবা রান ফাইলে তো এখন এখানে দেখো আমরা এখন কি করব এদের ক্যাথোফল বের করব তাই না তো এই ক্ষেত্রফলটা বের করে কথা রাখবে এরিয়াতে এ আর ইয়ে এরিয়া ইকুয়াল লেন্থ এল এল ই এন জি টি এইচ লেন্থ ইনটু এই যে জন্য স্টার শিফট 8 ইনটু উইথ ডব্লিউ আই ডি টি এইচ উইথ তারপরে সেমিকোলন এড মিনিং কি এ বারবারই এর মিনিংটা আমি থিওরি ক্লাসে বলেছি আবারো বলছি লেন্থ এই যে লেন্থ তারপর উইথ এই যে উইথ তাদেরকে গুণ করলাম স্টার দিয়ে প্রোগ্রামিং এ গুণ করার জন্য স্টার অপারেটর যে গুন করে গুম ফলটাকে রাখতেছে কোথায় এই যে এরিয়াতে এই যে রাখার জন্য এখানে রাখার জন্য কোন ফাংশন ছাড়া রাখার জন্য আমরা ব্যবহার করতে ইকুয়াল ইকুয়াল মানে অ্যাসাইনমেন্ট অপারেটর সেই গুম ফলটাকে অ্যাসাইন করে কোথায় এরিয়া এরিয়াতে এরিয়া নামক ভ্যারিয়ে বলে এখন দেখো এখনও যদি তুমি রান করো তুমি কিন্তু রেজাল্ট দেখতে পাবে না আমি এটা কেটে দিয়ে নতুন করে রান করছি এখানে খেয়াল করো কোনো রেজাল্ট নেই আগের মত তো এখানে দেখো আমরা এই যে স্টেটমেন্টটা নতুন অ্যাড করলাম এটা করে কোনো লাভ হলো না এই যে এইটা তো আমাদের কথা ছিল কি রেজাল্ট আউটপুটে দেখানো তাই না এটা করলাম ঠিকই কম্পিউটার এটা করেছে কিন্তু আউটপুটে ডিসপ্লে করে নাই প্রত্যেকটার জন্য আলাদা একটা কমান্ড লাগবে আমরা জানি দেখো এই জিনিসটা সে করেছে কিন্তু নিজের মধ্যে হাইড রেখেছে তুমি যদি এই জিনিসটা ডিসপ্লে করাতে চাও তাহলে কি লাগবে এই প্রিন্ট এফ প্রিন্ট এফ কি করে ওই জিনিসটাকে আউটপুটে ডিসপ্লে করে এই যে প্রিন্ট এফ প্রিন্ট এফ এর ভিতরে এখন যদি বলে পার্সেন্ট এফ পার্সেন্ট এফ এফ মানে প্রিন্ট এফ এর ভিতরে পার্সেন্ট মানে কি ছিল ইউজার ডেটা দেখতে যাচ্ছে কোন ধরনের ডেটা ফ্লোটিং টাইপের ডেটা ফ্লোটিং টাইপের ডেটা কেন দুইটা ফ্লোটিং নাম্বার কে গুণ করলে একটা ফ্লোটিং নাম্বারই থাকবে তারপর এদেরকে কোথা থেকে দেখব এই যে এরিয়া থেকে রেজাল্টটা কোথায় আছে এরিয়াতে আছে তো লিখবো এরিয়া এ আর এ এরিয়া তারপর এখন কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম সেভ করে এখন যদি তুমি রান করো এই যে আগে রান ফাইলটা কেটে দাও এখন নতুন করে রান করো এই যে এখানে রান করো যে বিল্ড এন্ড রান রান করো হ্যাঁ তারপর হচ্ছে ফোর আর হচ্ছে সেভেন এখন দেখো রেজাল্ট আসছে এই চার সাথে কত আঠাইশ আঠাইশ কিন্তু আসছে দেখো এরপরে জিরো 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 কেন কারণ ডেটাটা কি ছিল ফ্লোর বাই ডিফল্ট ছয়টা জিরো মেবি ছয়টা ওর আটটা যাই হোক এখানে দেখো তো তোমার যদি ইচ্ছে হয় এই জিরোগুলো কি আসলে কমানো বা কমাতে চাচ্ছ যে তুমি দুই গরব অবধি রাখবা নাথিং এলস তারপর দুই ঘর দিয়ে রাখতে পারবা দেখো তার জন্য কি করবা এই যে এই পয়েন্ট টু এফ মানে দশমিকের পরে দুই গর থাকবে তুমি এখন যদি রান করো এটা কেটে দিয়ে রান করো এটা কেটে দিয়ে ধরো এখন নতুন করে রান করো এখন দেখো তুমি যাই ভ্যালু প্রোভাইড করবো দেখাবে ধরো আবার দেখাচ্ছে তো ইউ ক্যান কাস্টমাইজ যে তুমি এটাকে কাস্টমাইজ করতে পারো বাই চার চারগর দেখাবে তুমি যদি কিছু বলে না এটা কম্পাইলার থেকে দেখাবে কিন্তু তুমি জিনিসটা কাস্টমাইজ করতে চাইলে তুমি কাস্টমাইজ করতে পারবা যে দুই গো তিন গো চার গো তাই না এভাবে পারবা তো রেজাল্টটা কিন্তু দেখাইছে তো আমি বলেছিলাম সবসময় আমাদের একটা খেয়াল রাখতে হবে আমরা একটা ইউজার ডিফাইন প্রোগ্রাম করব দেখো এই রেজাল্টটা আগে কোনো লেখা নাই বা এই এটা কি আসলে রেক্ট্যাঙ্গেল এরিয়া রেজাল্ট এটা সামনে যদি লেখা থাকতো একটু ভালো লাগতো ইউজার ইউজারের জন্য অনেক বেশি হেল্পফুল হতো তো এই জিনিসটাকে করার জন্য এটা কিন্তু আমি বুঝতে পারছি যেটা আমি প্রোগ্রাম করেছি এখন আমি এই যে আমি অনেকটা কথা এরকম কথা বলি যে অনেক সময় ইউজারদের প্রবলেম হয়ে যায় বা অনেক সময় স্টুডেন্টদেরও কিছু প্রবলেম হয় ইউজার আর প্রোগ্রামার আলাদা করতে ইউজার কে প্রোগ্রামার কে এই মুহূর্তে আমি কোড করছি আমি নিজে এখন ইউজার নিজে এখন প্রোগ্রামার তো এখন দেখো আমি প্রোগ্রামার আর ইউজারকে আলাদা করব কিভাবে তুমি যখন একটা সফটওয়্যার বানাবা তুমি এই সফটওয়্যারটা মার্কেটে রিলিজ করবা রিলিজ করার জন্য দেখো তুমি কিন্তু আসলে ইউজারকে সোর্স কোড দিবা না সে কিন্তু কোড বোঝে না সে কিন্তু রান ফাইলটা শুধু ব্যবহার করবে এখন কিন্তু আমি দুইটাই করছি আমি কোড কোডও করছি রান ফাইলও দেখছি তো এখন কোডের ভিতরে কি আছে আমি জানি তাই না এখন কিন্তু আমি জানি 28 কি এটা এটা রেকটেঙ্গেল রেজাল্ট কিন্তু ইউজারকে ইউজার জানে না সে রান ফাইলে বুঝতে পারবে না আসলে এটা কি এর সামনে যদি লিখে দেই ইউজারের জন্য ভালো হয় তো এই ব্যাপারটা কি আসলে আমরা বলি যে ইউজার ফ্রেন্ডলি এটা সামনে যদি লেখা থাকতো ধর এরকম যে ইউর রেকটেঙ্গেল এরিয়া রেজাল্ট ইজ এত যে ইউর

তার মানে এখন তুমি তোমার রেজাল্টটার সামনে কিন্তু এই স্ট্রিংটা এই যে যা লিখেছো সেটাও কিন্তু দেখাবে এটা ইউজার জন্য ফ্রেন্ডলি হবে যে রেজাল্টটা দেখাচ্ছে হ্যাঁ এটা এরিয়া এটা ক্ষেত্রফল তাই না রেকটেঙ্গেল মানে কি এটা এটা আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল তাই না এখন যদি আমি কেটে দিই কেটে দিয়ে রান করি এখন তুমি প্রেস করো ফোর সেভেন দেখো একই জিনিস ইউ রেকটেঙ্গেল এরিয়ার রেজাল্ট ইজ টোয়েন্টি স্পেসিফিক হলো ইউজার ইউজারের জন্য আরো বেশি ইজি হলো আচ্ছা এই ব্যাপারটাকে একটু বলি যে এখন যদি তুমি এই এটা না লেখো প্রোগ্রামে এটা হাইট করে রাখো হাইট করার জন্য তুমি দুইটা স্ল্যাশ ব্যবহার করতে পারো এই এই দুইটা স্ল্যাশ ব্যবহার অর্থ কি এটা প্রোগ্রামে আছে কিন্তু এটা কম্পাইলার কম্পাইল করবে না কোনো কিছুর আগে যদি তুমি দুইটা স্ল্যাশ দিয়ে রাখো কম্পাইলার এটাকে কম্পাইল করবে না এটা দিয়ে আমরা কমেন্ট দিই আমার কোন একটা লাইন লাইনে যদি আমি সামনে কোনো কিছু কমান্ড লিখে রাখতে চাই যে এই লাইনের কাজ কি তখন এটা ব্যবহার করা হয় তো আমি এখন কি প্রোগ্রাম রান করবে না ডেফিনেটলি প্রোগ্রাম রান করবে এবং প্রোগ্রাম তার নিজস্ব কাজ করবে কিন্তু ডিফারেন্সটা কোথায় ডিফারেন্সটা দেখো আমি যদি এখন কম্পোটাইজ সেভ করে রান করি এই যে রান করি ডিফারেন্সটা কোথায় খুব ভালো করে বুঝো ডিফারেন্সটা কোথায় ডিফারেন্সটা এই যে স্ক্রিনে কোনো লেখা দেখাচ্ছে এই যে স্ক্রিনে কোনো লেখা দেখাচ্ছে একদম ব্ল্যাক একটা স্ক্রিন এবং কোনো লেখা দেখাচ্ছে না এই মুহূর্তে কোনো ইউজার যদি শুধু এই স্ক্রিনটা ব্যবহার করে এই ইএক্সিটা এই রান ফাইলটা যদি ব্যবহার করে তাহলে সে এই মুহূর্তে কি প্রেস করতে হবে সে কি জানে আমি কিন্তু জানি কেন কারণ আমি কিন্তু কি কোড লিখেছি আমি জানি আমি জানি যে এটা সংখ্যা প্রেস করতে হবে কিন্তু ইউজারকে যদি কোনো মেসেজ না দেয় স্ক্রিনে কোনো কোনো একটা মেসেজ ডিসপ্লে করানো না থাকে ইউজার কিন্তু বুঝতে পারবে না তার জন্য কম প্রোগ্রামটা অনেক বেশি কমপ্লেক্স হয়ে যাবে সেটাকে অপারেট করতে পারবে না তাহলে কি লাভে আসবে কোনো লাভ আসবে না আসলে যে লাভটা বলতে বুঝাচ্ছি যে তোমার একটা প্রোগ্রাম এত কষ্ট করে তুমি লিখলা সেটা কোনো কাজই আসলো না ইউজার ব্যবহার করতে পারছে না এই প্রোগ্রাম আসলে কেউ নিবে না প্রোগ্রাম কেউ ব্যবহার করবে না তোমার অবশ্যই মাথায় রাখতে হবে ইউজার চরম লেভেলের বোকা সে বোকা তাকে যত ইজি করে আমার প্রোগ্রামটাকে বোঝানো যায় এখন দেখো আমি যদি প্রেস করি ধরো এই সেভেন আর ফোর প্রেস করি প্রোগ্রাম কিন্তু এক্সিকিউট করছে এই যে ইউ রেক্ট্যাঙ্গেল এরিয়া রেজার্ভ টোয়েন্টি এইট আসছে কিন্তু এই যে আমি বুঝতে পারলাম সেভেন আর এইট প্রোভাইড করতে হবে কিন্তু ইউজার কিন্তু বুঝতে পারবে না তাকে বোঝানোর জন্য কিন্তু আমি এই যে ইউজার ফ্রেন্ডলি করার জন্য কিন্তু এই এই লাইনটা লেগেছিলাম যে এন্টার ইউর এন্ড উইথ এখন দেখো তো এখন যদি তুমি রান করো এই যে বিল্ডেন রানে প্রেস করো এখন দেখো এই যে স্ক্রিনে কিন্তু মেসেজ দেখাচ্ছে এই যে স্ক্রিনে মেসেজ দেখাচ্ছে তাই না তো এখন কিন্তু ইউজার বুঝতে পারবে যে কি ভ্যালু প্রেস করতে হবে বারবারই আমি 7 আর 4 প্রেস করছি তাই না ব্যাপারটা এমন আচ্ছা আমি অন্য কোন ভ্যালু প্রেস করছি ধরো 3.5 6.8 তখনও কিন্তু কাজ করছে এই যে প্রোগ্রাম কাজ করছে তাই না আর এখানে তুমি কোনো পূর্ণ সংখ্যা দিলেও কাজ করছে এই যে আমি প্রথমে দিয়েছিলাম 7 4 প্রোগ্রামটা কাজ করেছে এখন কারণ আমি ডেটা টাইপ কি ব্যবহার করেছি ফ্লোট তাই না তো এই ব্যাপারটা একটু লক্ষণীয় যে আমরা আসলে কি করছি যখন আমরা একটা প্রোগ্রাম করবো তখন এই ব্যাপারগুলো খেয়াল রাখবো এই লাইনটা করা হয় ইউজার ফ্রেন্ডলি করার জন্য এই লাইনটা ছাড়া কিন্তু প্রোগ্রাম করা যায় কিন্তু আমি তো প্রোগ্রাম আমার জন্য করছি না আমি ইউজারের জন্য করছি ইউজারকে যত ভালো রিপ্রেজেন্ট করা যায় যত ভালো বোঝা যায় তত আমার প্রোগ্রাম বা আমার সফটওয়্যার ইউজার ব্যবহার করতে পারবে আমি কেন বানাচ্ছি এই কষ্ট করে ইউজারের জন্যই তাদের তাদের কাছে যাতে আমার সফটওয়্যারটা ইফেক্টিভ হয় আসলে তো সেই ব্যাপারটা খেয়াল রাখতে হবে তো এখানে আশা করি আর কোনো কোয়েশ্চেন নাই এগুলো প্রত্যেকটার ফ্লোচার দেখানো হয়েছে অ্যালগোয়িদম দেখানো হয়েছে ওই ক্লাসটা অবশ্যই দেখে আসবা তারপরে রিকোয়েস্ট করবে এই ক্লাসটা দেখার জন্য তো নেক্সট পড়বে এখানে আরো কিছু কোশ্চেন থাকে আমি যখন লাইভ জিনিসগুলোকে পড়ানো হয় তখন আরো কিছু কোয়েশ্চেন থাকে সেইগুলো তোমাদের সাথে শেয়ার করার ট্রাই করবো এখানে আল্লাহফেজ